এই সিনেমাটা আমি দেখেছি বেশ কিছুদিন আগে। ও অভাগী, সৃজিৎ মুখার্জির বউ মিথিলা রশিদ, তিনি পূর্ণ মানে মেইন যে প্রোটাগনিস্ট ওই ক্যারেক্টারে রয়েছেন, আর আশেপাশে আরও কিছু আর যে সায়ন আছে তার হাজব্যান্ডের চরিত্র করেছে। তো এটা গল্প হচ্ছে গিয়ে যে অভাগী একদম তলার জাতের একজন মহিলা, যার স্বামী তাকে দেখভাল করে না, স্বামী ক্যারেক্টারলেস, স্বামী গান বাজনা করে এবং ক্যারেক্টারলেস। এবার ওই মহিলা, তার একটা বাচ্চা রয়েছে, ওই মহিলাকে একটা পুরুষতান্ত্রিক সোসাইটিতে এরকম একজন মহিলা যার স্বামী তাকে বর্জন করেছে, স্বামী দেখভাল করে না, স্বামী অন্যান্য মহিলাদের সাথে ফষ্টিনষ্টি করে বেড়ায়, সেই মহিলাকে কিভাবে ট্রিট করে, স্পেশালি যখন সেই মহিলাকে সুন্দর দেখতে। আজকের ফেমিনিজমের কনসেপ্ট বা টক্সিক ফেমিনিজমের কনসেপ্ট বা এই শহরতান্ত্রিক জেন্ডার প্রোপাগান্ডা, এই জিনিসটা কিন্তু শরৎচন্দ্রের দৃষ্টিভঙ্গি বা শরৎচন্দ্রের সময়ের থেকে অনেকটাই বেশি আলাদা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এটা তৈরি হয়েছে, উনি যেই সময় থেকে বিলং করেন তখন এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সত্যিকারের ডার্ক সাইড ছিল। কিন্তু সমস্ত পুরুষরা যখন যেরকম এখন খারাপ নয়, তখন ওরকম সমস্ত পুরুষরা খারাপ ছিল না। তখন মানুষের মধ্যে গ্লানি, আত্মগ্লানি বা রিগ্রেট, রিপেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু জন্মাতো, ঠিক আছে? তো এই যে গোটা সিনেমাটা এখন হয়তো আর চলছেও না, আমি দেখেছিলাম 7-10 দিন আগে। কেন আমি 7-10 দিন বাদে সিনেমাটা নিয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে যে এই সিনেমাটা আমি মনে করি যে মানুষজনের দেখার দরকার ছিল এই জন্যই, বা তোমরাও পারলে কখনো সিনেমাটা অনলাইন ওটিটিতে এলে পরে তোমরা চেষ্টা করো দেখার। কজ এই যে নারীবাদ, টক্সিক ফেমিনিজম, ফেমিনিজম নারীবাদ, আজকের নারীবাদ পুরোপুরি পয়েন্টলেস, যেখানে সবার জব করার অধিকার রয়েছে, সবার ভোটিং রাইটস রয়েছে, সবার এডুকেশনের রাইট রয়েছে, সবাই ইকুয়াল। আজকের দিনে ফেমিনিজমের আলাদা করে কোনো ভ্যালুই নেই, কারণ ফেমিনিজমের অ্যাকচুয়াল ফাইট, যে রেভলিউশন যেটা হয়েছিল, সেটা কিন্তু ভোটিংয়ের রাইটের জন্য, এডুকেশনের রাইটের জন্য, ঠিক আছে? না তো কি অন্য কিছুর জন্য, ঠিক আছে? না তো কি আমি অনলি ফ্যান্সে অ্যাকাউন্ট খুলবো বলে আমি রেভলিউশন করছি, আমি ল্যাংটায় ফেসবুকে ঘুরবো তা সত্ত্বেও আমাকে বলতে হবে যে না এই মেয়েটা খুব ভালো, ঠিক আছে? আজকের দিনের যে না মানে ফেমিনিজম, যেটা পুরোপুরি পয়েন্টলেস এবং কাইন্ড অফ গাজওয়ারি, কারণ এই জিনিসটার এক্সিস্টই করার কথা না। যারা কাজকর্ম করার, যারা সোসাইটিতে কন্ট্রিবিউট করার, যারা সোসাইটিতে ইকুয়াল কন্ট্রিবিউশন, জেন্ডার ইকুয়ালিটি যারা বিশ্বাস করে, তারা দিব্যি অফিস টফিসে ছেলেদের সাথে ঘাড়ে ঘাড় মিলিয়ে কাজ করছে। চন্দ্রযান 3 অভিযানের সময় দেখবে কত মহিলা বিজ্ঞানীরা ছিল, তারা কিন্তু কেউ বিশাল বিশাল ওই আমাদের স্বস্তিকা মুখার্জির মতো যে না আঁচলটা এরমভাবে পড়লে পরে তবে আমার বিপ্লব হবে, তবে আমার ব্যক্তি স্বাধীনতা প্রকাশ পাবে, ঠিক আছে? তারা এই অমতা শঙ্কর কি বললেন আর স্বস্তিকা মুখার্জি কি বললেন, কে আসল নারী কে ফেক নারী, এই সমস্ত জিনিসপত্রে তারা বিশ্বাস করে না, ঠিক আছে? তারা এই শরীর দেখানোকে স্বাধীনতা আর শক্তিশালী প্রতীক বলে তারা বিশ্বাস করতো না। যাই হোক, তারা মনে করে যে কাজ, আমার কাজ আর আমার শিক্ষা আমার পরিচয়, সেটাতে আমি কোথায়? ওকে, তো শরৎচন্দ্রের সময় আর আমাদের সময় অনেকটাই আলাদা, ফলে এই গল্পটার যেভাবে ট্রিট করা হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে এই সেম গল্পের উপরে একটা শর্ট ফিল্ম বেরিয়েছিল অভাগীর স্বর্গ বলে, যেটার রিভিউ আমার চ্যানেলেই আছে, আমি করেছিলাম। তো অভাগীর স্বর্গের সাথে এটার অনেক পার্থক্য রয়েছে। অভাগীর স্বর্গতে মহিলাকে খুব সুন্দর, তাকে সবাই ছিঁড়ে খেতে চাইছে, এই অ্যাঙ্গেলগুলো ছিলই না। সে যখন দেখছে তার গ্রামের জমিদারের স্ত্রী মারা যাচ্ছে, তাকে দাহ করা হচ্ছে, তার একটা চাহিদা ছিল তাকেও যেন দাহ করা হয়। এবার আগেকার দিনে তলার জাতের মানুষদের দাহ করার অধিকার ছিল না, তাদেরকে চাপা দিতে হতো, মাটির তলায় চাপা দিয়ে দেওয়ার বন্দোবস্ত হতো, আর মুখের মধ্যে কিছু আগুনের ইয়ে চালিয়ে ইয়ে করা হতো, অন্ত্যেষ্টি প্রক্রিয়া যা যা ছিল ওই সমস্ত জিনিসপত্র হতো করা। কিন্তু এখানে দেখাচ্ছে যে একটা সোসাইটি কি করে এই মহিলাকে ছিঁড়ে খেতে চায়, কিন্তু এই মহিলা কারুর প্রতি আকর্ষণ ফিল করে না, কারণ তিনি আবার যমরাজকে নিয়ে অবসেসড। যমরাজ তার এই মানে অনেকটা একাকিত্ব থেকে, যমরাজ একটা ইমাজিনেশন, একটা ইমাজিনারি বন্ধুর মতো তার লাইফে এক্সিস্ট করে এবং যমরাজকে নিয়ে সে অবসেসড। তো এবং তার একটি ছেলে রয়েছে, সে তার মাকে বাঁচাতে পারবে কি পারবে না, সেই সমস্ত নিয়ে পুরো গল্পটা। পুরো গল্পটার মধ্যে, পুরো সিনেমাটার মধ্যে যেটা আমার ভালো লাগলো, যে ডিরেক্টর সে সোর্স ম্যাটেরিয়ালকে নিজের মতো করে একটা রেসপেক্ট তো জানিয়েছে, তা বাদ দিয়ে সে কিছু এলিমেন্ট অ্যাডও করেছে। এখানে মানুষের কথা বলার ভাষার মধ্যে একদম আধুনিক খিস্তি ঢুকিয়ে
সংলাপগুলো একটু অদ্ভুত শুনতে লাগে, মাঝে মাঝে মনে হয় যে এটা কোন সময়ের গল্প চলছে, এটা কি 1970-80-90 এর গল্প চলছে নাকি এটা 2000 সালের গল্প চলছে। আর 2000 সালের গল্প হলে পরে তো জমিদার প্রথা তো এক্সিস্টই করে না। ডায়লগগুলো এমনভাবে ডিজাইন করা রয়েছে যে এই কনফিউশনটা তৈরি হয়, কনফিউশনটা যে এনজয় করবে তার ভালো লাগবে, যে এনজয় করবে না তার ভালো লাগবে না। আমি এনজয় করেছি, আমার ভালো লেগেছে। আর যে সায়ন অভিনেতা হিসেবে অসামান্য অসামান্য, এবং তাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা হয় সে অনেক দূর যেতে পারে। একটা সিন আছে, সে তো তার বউয়ের টেক কেয়ার করেনি সারা জীবন, এবার তার বউ মরে যাওয়ার পরে সে তার ভুল বুঝতে পেরেছে, সে এসছে, এখন বউকে পোড়ানোর জন্য সে গাছ কাটতে গেছে, সেটার জন্য তাকে জমিদারের লোকেরা এসে হ্যারাস করছে। এই জমিদারের চেলাদের মধ্যে একটা মেইন চেলা রয়েছে যে উল্টে ফন্টেতেও কেলটুদার রোলটা করেছিল, এই ছেলেটি, ছেলেটি খুব লাউড অ্যাক্টিং করে, বাট ছেলেটির মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। চাইলে একে কৌতুক অভিনেতার ভিলেন হিসাবে খুব ভালো করে ইউজ করা যায়, কিন্তু তার অ্যাক্টিং কোনো কোনো জায়গায় খুবই লাউড। আর যে সায়ন আর এই ছেলেটি, এদের দুজনকে আমার খুব ভালো লেগেছে। এদের দুজনকে দিয়ে মানে এই সমস্ত ছেলেপুলেদেরকে কাজে লাগানো উচিত। আর যে সায়নের স্ক্রিন প্রেজেন্স কি ভাই, এত ক্লাসি নিশ অ্যাক্টিং, এবং আর যে সায়নের ক্যারেক্টারটা তো এখানে হারামি টাইপের, সে যখন হারামি তখন তোমার তাকে দেখে মনে হবে 32 থাপ্পড় মারি। আবার তার যখন রিগ্রেট হচ্ছে, যখন সে অনুতাপ বোধ করছে, যখন তাকে অপমান করা হচ্ছে যেখানে তার কোনো দোষ নেই, সেই দৃশ্যে তার অভিনয় দেখে তোমার রীতিমতো সরি ফিল হবে তার জন্য। মিথিলা রশিদ, রশিদ মিথিলা, আমি এর আগে কোনো সিনেমা দেখিনি, এটাই আমি তার বোধ হয় প্রথম সিনেমা যেটা আমি দেখছি। তার অভিনয় খুব ওয়ান ডাইমেনশনাল, খুব এক পেশে, কিন্তু সেটাই এখানে দরকার ছিল। তার ক্যারেক্টারটাই খুব সফট স্পোকেন, খুব ইনোসেন্ট, খুব নরম, ঠিক আছে, খুবই তুলোয় মোড়া একটা ক্যারেক্টার তাকে শো করা হয়েছে। এবার তার মধ্যে কিছু ফিয়ার্স এলিমেন্ট আছে, সে কিন্তু জানে যে তাকে কে কি করার চেষ্টা করছে, একটা রণহুঙ্কার তার মধ্যে কিন্তু একটা লুকিয়ে রয়েছে, যেটা আমরা যার কিছু কিছু সিনে আমরা যেটা দেখতে পাই, ঠিক আছে। এবং সমস্ত কিছু মিলিয়ে একটা ব্যালেন্সড পারফরমেন্স হয়েছে আমি বলবো, কিন্তু খুব মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো কিছু নয়। অনেকে না একজন দুজন তো লিখবে, ও সুজিতদার বউ বলে তুমি এরকম কথা বলছো, ওরকম কোনো ব্যাপার স্যাপার নয়, তাহলে তো আমি দেখতামই না এই ফিল্মটা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি যে সিনেমাটা মোটের ওপর খুব ভালো, এবং সিনেমাটা জরুরি এই জন্যই যে এখনকার দিনের যে ফেমিনিজম কাজ যেগুলো হয় সেখানে দেখবে দেয়ার ইজ নো ব্যালেন্স, তার একটাই মোটো, একটাই ন্যারেটিভ, মেয়েরা ভালো ছেলেরা খারাপ। এই সিনেমাটার মধ্যে কিন্তু মাল্টিপল নারী চরিত্র রয়েছে, যাদের কেউ কেউ ভালো, কেউ কেউ খারাপ, কেউ কেউ খুব চালাক চতুর, সমস্তটাকেই প্রপারলি রিপ্রেজেন্ট করা হয়েছে, হুইচ ওয়াজ ইম্পর্টেন্ট। ওকে, সমস্ত কিছু মিলিয়ে এই সিনেমার টোন ট্রিটমেন্ট বেশ ভালো লেগেছে। আর সিনেমাটার লাস্টে একটা সিন আছে, বনের মধ্যে দাবানল হচ্ছে, আমি জিনিসটা স্পয়েল করতে চাই না দাবানলটা কেন হচ্ছে, ওই দাবানলটা যখন হচ্ছে তখন নাম দেখানো হচ্ছিল, ওই দাবানলের সিনটা কিন্তু বেশ ভালো ছিল, একটা লং লাস্টিং একটা ইম্প্রেশন ছেড়ে যায় যে দাবানলটা লাগলো কেন। যারা সিনেমাটা দেখবে বা দেখেছো তারা বুঝতে পারবে। তো সিনেমাটা এখন আর হলে চলছে না, আমি রিভিউ ভিডিওটা এই জন্যই বানালাম, সুযোগ পেলে যখন এটা পরবর্তীতে আসবে তখন কিন্তু তোমরা চাইলে এই সিনেমাটা চেক আউট করো বা চেক আউট করা উচিত, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ফেমিনিজম আগেকার দিনে কেন সত্যি দরকার ছিল, আর এখনকার দিনে কেন সেটা পুরোপুরি পয়েন্টলেস। চলো টাটা বাই, আবার যেন দেখা।